বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ফিজিওথেরাপি ডিসেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট কনসালটেন্ট DPRC। আজকে আমি বেলস পলসি বা মুখ বেঁকে যাওয়া রোগ নিয়ে কথা বলবো। এটা এমন একটি রোগ, এই রোগ যে কোনো সময় যে কোনো লোকে যে কোনো বয়সে হতে পারে, একটা ছোট বাচ্চা জন্মের পরে হতে পারে, একজন মৃত্যুপ্রদ যাত্রী বয়স্ক মানুষেরও এটা হতে পারে। আমরা আসলে এই বেলস পলসি নিয়ে একটু কথা বলি। এটা কী? এটা হচ্ছে আমাদের যে অনেকগুলো ক্রেনিয়াল নার্ভ আছে, এই ক্রেনিয়াল নার্ভের সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ যেটা ফেসিয়াল নার্ভ, এই নার্ভ পলসি হয় বা প্যারালাইসিস। পলসি মানে প্যারালাইসিস। এবং এই নার্ভটা আমাদের মুখের মধ্যে, আমি যদি আমাদের মডেলটা দেখাই, এই যে এখান থেকে এই মুখের মধ্যে সাপ্লাই দিয়েছে, দুইটা আছে, একটা এই পাশে একটা এই পাশে। যদি এই পাশের নার্ভটা কোনো কারণে পালসি হয় বা প্যারালাইসিস হয়, তাহলে মুখটা, এই পাশের মুখটা মাসেলগুলো প্যারালাইসিস হয়ে যাবে, তখন মুখটা বেঁকে বামে চলে আসবে। আবার এই পাশে যদি হয়, মুখটা বেঁকে ওদিকে চলে যাবে। তো এটা একজন ফিজিওথেরাপি চিকিৎসক বা পুনর্বাসন চিকিৎসক খুব সহজেই ডায়াগনোসিস করতে পারে। আসেন আমরা এই রোগটা কেন হয়, কীভাবে হয়, আমি একটু উদাহরণ দিই। ধরেন আপনি একটু জার্নি করেছেন, যে ঢাকা টু চট্টগ্রাম রাতে বাস জার্নি করলেন, গিয়ে রাতে বাসায় শুলেন, সকালে উঠে দেখেন আপনার মুখটা বেঁকে গিয়েছে, এটা একটা হিস্ট্রি হতে পারে। অথবা প্রচুর ঝড়ের বৃষ্টির মধ্যে আপনি হয়তো পড়ে গিয়েছিলেন, রাতে ঘুমালেন, সকালে উঠলে দেখলেন মুখটা বেঁকে গিয়েছে। অথবা হতে পারে যে কোনো ভাইরাল বা এনি ইনফেকশন থেকে এই পালসি হতে পারে। হতে পারে মুখে ট্রমা, আঘাত পেলে হতে পারে, দাঁতের রোগ থেকে হতে পারে, স্ট্রোক করলে এই রোগীগুলা প্রায় মুখ বেঁকে যায় এবং ডিউ টু স্ট্রোক তা থেকে হতে পারে, মস্তিষ্কের কোনো টিউমার থেকে হতে পারে, বিভিন্ন ম্যালিগনেন্সি বা ক্যান্সার সেল থেকে হতে পারে, অনেক সময় মধ্যকর্ণের ইনফেকশন বা কানের ইনফেকশন থেকেও সমস্যা হতে পারে, দাঁতের ইনফেকশন থেকে বেলস পলসি হয়ে যেতে পারে, অত্যধিক ঠান্ডা লাগলে বা ঠান্ডা ওয়েদারে থাকলে, ডায়াবেটিসজনিত নিউরোপ্যাথি তা থেকে হতে পারে, অনেক সময় শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগ থেকে হতে পারে, আমি এর আগে বলেছি ভাইরাল ব্যাকটেরিয়াল বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, তারপরে কানের প্রদাহ বা কর্ণের বিভিন্ন সমস্যা থেকে হতে পারে। অনেক কারণে, যে কারণে হোক না কেন, মুখটা বেঁকে যাবে। এবং এটা যদি ইয়াং এজে হয়, আপনারা অবশ্যই বিব্রত অবস্থা পড়েন, চোখ বন্ধ হয় না, মুখ দিয়ে পানি পড়ে যায়, খাবার খেতে অসুবিধা হয়, অনেকের পেইন হতে পারে কানে, বিভিন্ন সিমটম দেখা দিতে পারে, স্পেশালি ফেসিয়াল যে এক্সপ্রেশন আমরা বলি, হাসি, কান্না, রাগ, দুঃখ, এগুলো কিছুই বোঝা যাবে না, মনে হবে যে আপনি একজন স্ট্যাচু বা মূর্তির মতো। হ্যাঁ, আবাদা মুখটা একদিকে বেঁকে যাচ্ছে, দেখতে অড লুকিং, খাবার খেতে অসুবিধা হচ্ছে, চাবাইতে অসুবিধা হচ্ছে, এই জাতীয় সমস্যা হতে পারে। এখন আসেন এটার চিকিৎসা কী, খুব সহজ এটার ট্রিটমেন্ট। এই চিকিৎসাগুলো আসলে কিছুটা ঔষধ নির্ভর, আর মোস্ট অফ দ্য চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা। তো ঔষধের মধ্যে কমন কিছু অ্যান্টিভাইরাল, কিছু ইনফেকশনজনিত বা অ্যান্টিবায়োটিক বা কিছু কানের প্রদাহজনিত, অ্যাকর্ডিং টু কজ, যে কী কারণে এটা হলো, ওই কজটাকে আপনার ট্রিটমেন্ট দেওয়া। এবং যেহেতু হয়ে গিয়েছে, এটার চিকিৎসা হয়েছে পুনর্বাসন ফিজিওথেরাপি করে করে এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা, এটা হচ্ছে মূল কাজ। তো এখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ থাকতে পারে, এখানে একজন মেডিসিনের ডাক্তার কিছু ওষুধ, অ্যান্টিবায়োটিক বা সে যদি মনে করে দিতে পারে, বা নিউরোলজিস্টের ফাংশন থাকতে পারে, কিন্তু মূলত ফিজিওথেরাপি চিকিৎসকদের মেইন ফাংশন টু মানে রিহ্যাবিলিটেট দিস মাসেল। এটা স্ট্রোক থেকে হোক অথবা যে কারণেই হোক না কেন, আমরা এখানে কি করে থাকি, এখানে বিভিন্ন আমরা নার্ভকে স্টিমুলেট করে থাকি। এখন নার্ভটা কি আইদার ডিনার্ভেটেড অর ইনার্ভেটেড, মানে নার্ভ কি কোনো ট্রমা আঘাত থেকে কেটে গিয়ে এটা হয়েছে, নাকি ইনার্ভেশন আছে বাট ডিউ টু এনি ইনফেকশন থেকে হয়েছে। সো সেটার উপর নির্ভর করে আমরা যারা ফিজিওথেরাপি চিকিৎসক আছে, আমরা নির্ধারণ করি। আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, আমাদের বিভিন্ন ইলেকট্রোথেরাপিটিক ম্যানুভার আছে, আমরা দেখেন আমাদের এখানে, এখানেও আছে বিভিন্ন, আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি স্পেশালি নার্ভ স্টিমুলেটর আমরা ইউজ করে থাকি, ওই নার্ভকে আপনার মোটর পয়েন্টগুলো আমরা ব্যবহার করে থাকি, স্টিমুলেট করি। এবং অনেক সময় যদি আপনার ট্রেগাস হয়, এখানে যে পয়েন্ট আছে কানের এখানে, এখান দিয়ে যদি নার্ভটা যেহেতু মুখে আসছে, এখানে অনেক সময় ইনফেকশন হতে পারে বা ইনফ্লামেশন প্রদাহ হতে পারে, ওই ট্রেগাস পয়েন্টে আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে থাকি, মুখের বিভিন্ন এক্সারসাইজ করে থাকি, যেটা বলে থেরাপিউটিক এক্সারসাইজ। অনেকে মনে করে এক্সারসাইজ মানে কেবল মুখ নাড়ানো, এই করা সে করা, ব্যাপারটা তা না। ইট ডিপেন্ডস আপন রুগীর কোন মাসেলটা হয়েছে, ওইটা বুঝে আমরা ওই মাসেলটাকে রিহ্যাবিলিটেট করি ফিজিওথেরাপির মাধ্যমে, এবং প্রয়োজনে আমরা সার্কুলেশন বাড়াই এবং PNF, প্রোপ্রিয়েটিভ সেপ্টিভ নিউরোমাসকুলার ফেসিলিটেশন টেকনিক আমরা ব্যবহার করে থাকি।
তো এটা আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি এবং এক্সারসাইজ থেরাপি এই সব মিলে করি। দেখা যায় 7 থেকে 10-15 দিন সর্বোচ্চ 1 মাসের মধ্যে রোগী ইনশাআল্লাহ আবার আগের অবস্থা ফিরে আসে। তবে এই রোগীদের যেটা করতে হবে প্রিভেনশন মানে যে কারণে হয়েছে সেটা যেন না হয়, ঠান্ডা লাগানো, ঠান্ডা যাওয়া, ঠান্ডা খাওয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা বিভিন্ন মুখে ফেসিয়াল এক্সপ্রেশন, আয়নার সামনে দাঁড়িয়ে ওই ব্যায়ামগুলো করতে বলি, সেগুলো করা, ঝড় বৃষ্টির থেকে দূরে থাকা, রাতে ঢাকা মানে বাসার বাহিরে না থাকা, আর চোখের সমস্যা যেন না, আমরা অনেক সময় জিরো পাওয়ার সানগ্লাস বা আমরা চশমা ব্যবহার করতে বলি। কানের প্রদাহ থাকলে সেটার কানে নাক কান গলার ডাক্তার দেখে দেবেন, বা রেসপেক্টিভ কোনো ডাক্তার যদি মনে হয় আমরা তখন তার কাছে পাঠাই রোগীর চিকিৎসার জন্য। তো এই হচ্ছে টোটাল একটা বেলস পলসি বা ফেসিয়াল পলসি এবং মুখ বেঁকে যাওয়া রোগ। এটা আপনারা এই ভিডিওটি যদি পছন্দ ভালো লাগে এবং উপকারে আসে, আশা করি অবশ্যই উপকারে আসবে, এবং আপনারা হয়তো অনেকেই জানেন না কোথায় যাবেন, কোন ডাক্তারের কাছে যাবেন বা কী চিকিৎসা নেবেন, তো এই চিকিৎসা এবং কী চিকিৎসা এটা আপনারা আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।